लगभग 3 महीने के वेतन की मांग को लेकर कोरोना सेनानियों ने फालाकटा ब्लॉक स्वास्थ्य विभाग पर ताला लगाकर विरोध प्रदर्शन किया। आज बुधवार की सुबह फालाकटा ब्लॉक के कोरोना सेनानियों ने स्वास्थ्य विभाग कार्यालय में आकर दरवाजा बंद कर दिया। उस समय स्वास्थ्य विभाग के कर्मचारी कार्यालय के अंदर ही थे और कोरोना सेनानियों ने उन्हें अंदर रखकर विरोध करना शुरू कर दिया। सूचना मिलते ही फालाकटा क्षेत्र के पुलिस कर्मी मौके पर पहुंचे। जब उन्होंने पुलिस को देखा तो वे और भी भड़क गए। उनका एकमात्र दावा है कि उन्हें 3 महीने से वेतन नहीं मिला है, जिस वजह से उनका परिवार मुसीबत में है। उन्होंने कहा कि जब तक वेतन मिलने की बात नहीं होगी तब तक हम ताला नहीं खोलेंगे। বিষয় আমরা তো দীর্ঘদিন ধরে বিগত 3 মাস হয়ে গেছে আমরা বেতন পাচ্ছি না। এবার তার জন্য আমরা আমাদের ফালাকাটা বিএমএইচ কে জানানো হয়েছে। উনি বলছে যে বেতন তো আমি দিই না, তোমরা ইয়েতে যাও, সিএমএইচ এর অফিসে যাও, নাহলে কলকাতায় যাও। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা সকলে বিএমএইচ এর আন্ডারে কাজ করছি, তা আমাদের বেতনের জন্য আমরা তো উনাকে বলবো, উনি সেটা দেখবে। আমরা তো কলকাতার কাউকে চিনি না, যে উনি আমরা কলকাতায় যদি জয়েনিং করে আসতাম এখানে ডিউটি করতাম তাহলে বিষয়টা আলাদা। আমরা তো এই ব্লকের লোক, আমরা হচ্ছে ফালাকাটা কোভিড যোদ্ধা, কোভিড ওয়ারিয়ার যেটাকে বলে। আমরা করোনা যখন মহামারী ছিল তখন থেকে আমরা কাজ করছি। যখন করোনা ভালো ছিল, প্রভাবটা বেশি ছিল, তখন আমাদের সেই যত্ন হতো, কিন্তু যেই আস্তে আস্তে করোনার প্রভাবটা কমলো সেই আমাদেরও আপনাদেরকে নিয়োগ কে করেছে? আমাদের নিয়োগ তো করেছে আমাদের সিএমএস স্যার। কি বলছেন? সিএমএস স্যারের কাছে আমরা যাইনি, কারণ আলিপুরদুয়ার আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, কারণ আমাদের 3 মাস ধরে বেতন পাইনি, আমাদের কাছে টাকা পয়সা নেই, খাবারই পয়সা হয় না, তো গাড়ি ভাড়ার পয়সা হবে কোথার থেকে? সবারই বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে। তো দাদা, আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমরা সিদ্ধান্ত নিলাম আজকে আমাদের বিএমএস স্যার বলবে আমাদের বেতন কবে দিবে, উনি কোথায় ফোন করবে, কোন অফিসারের সাথে কথা বলবে বলুক, ঠিক আছে? কিন্তু আমাদের কথা, আমাদের বেতনটা কবে পাবো ক্লিয়ার করতে হবে। আর তারপরে আমার আরেকটা বিষয় সবাইকে জানানোর দরকার আছে, সেটা হচ্ছে বিগত আমরা অনেকদিন ধরে করোনা টেস্ট করি। আচ্ছা, করোনা টেস্টের যেটা নিয়ম আছে, করোনা টেস্টের জন্য ল্যাব টেকনিশিয়ানের দরকার আছে, আমরা করতে পারি না করোনা টেস্ট, আমাদের অথরিটি নাই, আমাদের লাইসেন্স নাই, আমরা করোনা টেস্ট করতে পারি না। আমরা সহযোগিতা করতে পারি, হেল্প করতে পারি, কিন্তু করোনা টেস্ট করতে আমরা পারি না। কিন্তু আমাদের ফালাকাটা বিএমএইচ সেই কাজটা আমাদের দিয়ে এতদিন করাই গেছে, যেই আমরা কালকে বলেছি যে কালকের থেকে আমরা করোনা টেস্ট করতে যাব না, সেই আমাদের সাথে উনি আর কোনো কথা বলল না। আজকে সকালবেলায় উনি ওনার স্টাফকে দিয়ে করোনা টেস্ট করতে পাঠালো, সেটা কেন হলো সেটা আমার জবাব চাই, সেটাই আমাদের দাবি যে কেন হলো সেটা। এতদিন আমাদের দিয়ে করোনা টেস্ট, আর করোনা যদি টেস্টের যদি অথরিটি থাকে উনার কাছে, সেই কাগজটা দেখাক যে হ্যাঁ কোভিড যোদ্ধাদের দিয়ে করোনা টেস্ট করানো অর্ডার আছে, সেটা আমাকে দেখাক। আর একটা জিনিস হচ্ছে, আপনার নাম? আমার নাম বিজুগো। আর একটা জিনিস